অক্টোবর 2017-তে আমাদের সৌরমণ্ডলে প্রবেশ করা একটি বিচিত্র রকমের অবজেক্টের খোঁজ করে নাসার বিজ্ঞানীরা। এরপর বিজ্ঞানীরা অধ্যয়নের পর এমনটাই জানতে পারেন, এই অবজেক্টটি অন্য কোনো সৌরমণ্ডল থেকে আসা একটি ইন্টারস্টেলার অবজেক্ট, যেটা ভীষণই দ্রুত গতিতে আমাদের সৌরমণ্ডল থেকে বাইরে চলে যাচ্ছে। এর জন্যই মাত্র 11 দিনের মতো সময় পেয়েছিল বিজ্ঞানীরা এই মিস্টেরিয়াস অবজেক্টটির অধ্যয়ন করার জন্য। এরপর এই রহস্যময় অবজেক্টটি আমাদের সৌরমণ্ডল থেকে ঠিক এতটাই দূরে চলে আসে যে যেটাকে নিয়ে বিজ্ঞানীদের পক্ষে আর অধ্যয়ন করা সম্ভব হয়নি। এই রহস্যময় অবজেক্টটির নাম বিজ্ঞানীরা দিয়েছিলেন ঔমুয়ামুয়া। এই অবজেক্টটি বিজ্ঞানীদের মনে বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে, যেমন এই ইন্টারস্টেলার অবজেক্ট সত্যি অর্থে কি, এটা কি দিয়ে তৈরি, এবং এই মিস্টেরিয়াস অবজেক্টটি কোন সৌরমণ্ডল অথবা তারা থেকে আমাদের এই সৌরমণ্ডলের কাছে এসে পৌঁছিয়েছিল। এর জন্যই বর্তমান সময়ে আমেরিকান স্পেস এজেন্সি নাসা একটি এমন কনসেপ্ট নিয়ে কাজ করছেন, যেটা ঔমুয়ামুয়ার কাছে গিয়ে এই মিস্টেরিয়াস অবজেক্টটির অধ্যয়ন করতে পারবে। তো এই মিশনটি কি, আর এটা কিভাবে ভবিষ্যতে ঔমুয়ামুয়ার কাছে গিয়ে এই অদ্ভুত বস্তুটির অধ্যয়ন করবে, সেটাকেই জানার চেষ্টা করব আজকের এই ভিডিও থেকে। সো হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন সায়েন্স বাংলা আর আমি আপনাদের বন্ধু উত্তম। আসুন শুরু করছি আজকের আরও একটি ইনফরমেটিভ ভিডিও। 19 অক্টোবর 2017-তে অ্যাস্ট্রোনমার রবার্ট ওয়ার্ক ইউনিভার্সিটি অফ হাওয়াইয়ে অবস্থিত টেলিস্কোপের সাহায্যে আমাদের সৌরমণ্ডলে প্রবেশ করা একটি ভীষণই অদ্ভুত রকমের স্পেস বডির খোঁজ করে। যখন বিজ্ঞানীরা এই মিস্টেরিয়াস বস্তুটি সম্পর্কে অধ্যয়ন করে, তখন বিজ্ঞানীরা এই মিস্টেরিয়াস অবজেক্টটিকে নিয়ে বেশ অদ্ভুত কিছু খেয়াল করেন, যেমন এর স্পিড, অরবিট, প্রপার্টিস ভীষণই অদ্ভুত ছিল, যেটার আমাদের সৌরমণ্ডলে অবস্থিত অন্য কোনো অবজেক্টের সাথে একদমই মিল ছিল না। এতে এটা কনফার্ম হয়ে গিয়েছিল যে এই মিস্টেরিয়াস অবজেক্টটি আমাদের সৌরমণ্ডলের নয়। এটা মানব ইতিহাসে প্রথমবার ছিল যখন আমরা অন্য কোনো সৌরমণ্ডল থেকে আসা কোনো ইন্টারস্টেলার অবজেক্টকে শনাক্ত করতে পেরেছিলাম। আর এই খোঁজ দুনিয়ার সব স্পেস এজেন্সি এবং বিজ্ঞানীদেরকে অবাক করে দিয়েছিল। এই ইন্টারস্টেলার অবজেক্টের উপরে আমাদের সূর্যের কোনো প্রকার গ্র্যাভিটেশনাল প্রভাবই ছিল না, আর যতই এই অবজেক্টটি আমাদের সৌরমণ্ডলকে ছেড়ে দূরে যাচ্ছিল, ততই এর স্পিড বেড়েই যাচ্ছিল। এটা ট্রাজেক্টরিকে দেখার পর বিজ্ঞানীরা এমনটাই অনুমান করছেন। এই রহস্যময় বস্তুটি অন্ধকারে ভরপুর এই মহাশূন্যে কয়েক কোটি বছর থেকে একা একাই ঘোরাঘুরি করেছে, এবং অবশেষে এটা এসে পৌঁছেছিল আমাদের সৌরমণ্ডলে। যখন এই ইন্টারস্টেলার অবজেক্টটি আমাদের সৌরমণ্ডলে এসে প্রবেশ করে, তখন অনেকেই এমনটা ধারণা করেছিলেন, এটা কি কোনো এলিয়ান স্পেসশিপ হতে পারে, যেটা দূরের কোনো তারামণ্ডল থেকে আমাদের এই সৌরমণ্ডলের অধ্যয়ন করার জন্য এসেছে। বর্তমান সময়ে এই ঔমুয়ামুয়া আমাদের সৌরমণ্ডল থেকে অনেকটাই দূরে আছে, এবং এটা আমাদের সৌরমণ্ডলকে পার করেছে প্রায় 5 বছরের মতো অধিক সময় হয়ে গেল। কিন্তু এখনও পর্যন্ত বিজ্ঞানীরা ঔমুয়ামুয়ার অরিজিন, নেচার এবং কম্পোজিশনের সম্পর্কে তেমন কোনো তথ্যই জানতে পায়নি। এখন যদি আমাদের এই সমস্ত প্রশ্নের উত্তরকে জানতে হয়, তো আমাদেরকে এমন কোনো টেকনোলজি অথবা এমন কোনো স্পেস মিশন নিয়ে কাজ করতে হবে, যেটার সাহায্যে আমরা ঔমুয়ামুয়ার কাছে গিয়ে এটাকে আরও কাছ থেকে অধ্যয়ন করতে পারবো, আর প্রয়োজন হলে এই অবজেক্টের মধ্যে ল্যান্ডও করতে পারবো। পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানীরা এই ধরনের মিশনের জন্য বেশ কিছু কনসেপ্ট রেখেছেন, যার মধ্যে একটি প্রজেক্ট লাইরা, যেটাকে ইনস্টিটিউট ফর ইন্টারস্টেলার স্টাডি দ্বারা প্রস্তুত করা হয়েছে। এই মিশনের অন্তর্গত বিজ্ঞানীরা অ্যাডভান্স প্রপালশন টেকনোলজি সমৃদ্ধ একটি এমন স্পেস ক্রাফ্টের নির্মাণ করবে, যেটা ঔমুয়ামুয়ার মতো ইন্টারস্টেলার অবজেক্টের কাছে গিয়ে তার অধ্যয়ন করতে সক্ষম হবে। এর জন্যই বিজ্ঞানীদের অনুসারে যদি এই মিশনটিকে 2028 সালের মধ্যে লঞ্চ করা যেতে পারে, তাহলে এই স্পেস ক্রাফ্ট প্রায় 26 বছরে ঔমুয়ামুয়া পর্যন্ত পৌঁছিয়ে তার অধ্যয়ন করতে সক্ষম হবে। আমাদের সৌরমণ্ডলে প্রথম খুঁজে পাওয়া ইন্টারস্টেলার অবজেক্ট ঔমুয়ামুয়া খোঁজ হওয়ার প্রায় 2 সপ্তাহ পর 30 অক্টোবর 2017-তে ইউনাইটেড কিংডমের একটি নন প্রফিট কোম্পানি ইনস্টিটিউট ফর ইন্টারস্টেলার স্টাডি তাদের প্রজেক্ট লাইরা নামের মিশনের শুরু করে। এটার অন্তর্গত তারা তাদের কনসেপ্ট স্টাডিতে এটা জানার প্রচেষ্টা করেন যে বর্তমান সময়ে টেকনোলজি এবং নিয়ার ফিউচার টেকনোলজির ব্যবহার করে আমরা কি ঔমুয়ামুয়া অথবা অন্য কোন ইন্টারস্টেলার অবজেক্টে কি কোনো স্পেসক্রাফ্ট মিশন পাঠানো যেতে পারে কিনা। এই অধ্যয়নে বিজ্ঞানীরা বেশ কিছু এমন মিশনের সম্পর্কে কথা বলেন,
যার সাহায্যে নিকট ভবিষ্যতে এই সমস্ত মিশনকে লঞ্চ করা যেতে পারে, যার মধ্যে নিউক্লিয়ার থার্মাল প্রপালশন স্পেসক্রাফট, লেজার সেলক্রাফট প্রমুখ ছিল। এটা ছাড়াও বিজ্ঞানীদের দ্বারা প্রপোজ করা অধিকাংশ মেথডই একটি নিয়ার ফিউচার টেকনোলজির ওপরেই আধারিত, যেটাকে সোলার ওভার্ট ম্যানুভার নাম দেওয়া হয়েছে। এই মেথডের অন্তর্গত সূর্যের রেডিয়েশন প্রেশারের ব্যবহার করে বিগিনের লাইট সেলকে লাইটের স্পিডের 10% ভ্যালোসিটিতে স্পেসে এক্সেলারেট করাতে পারবে। বর্তমান সময়ে এই ওহোমুয়ামুয়া নামের অবজেক্টটি আমাদের পৃথিবীর থেকে প্রায় 424 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। অথবা আপনি এমনটাও বলতে পারেন, এই অবজেক্টটি বর্তমান সময়ে আমাদের পৃথিবী থেকে ঠিক ততটাই দূরে মজুদ আছে, ঠিক যতটা দূরে আমাদের নেপচুন গ্রহ। যদি এই মহত্বপূর্ণ মিশনটি মঞ্জুরি পেয়ে যায় এবং এটা যদি তার 2028 লঞ্চ উইন্ডোতেই লঞ্চ হতে পারে, তো প্রজেক্ট লাইরা স্পেসক্রাফটটি 55,000 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ওহোমুয়ামুয়া পর্যন্ত পৌঁছানোর জন্য প্রায় 26 বছরের সময় নেবে। এর মানে এই স্পেসক্রাফটটি প্রায় 2054 সালে ওহোমুয়ামুয়ার কাছে গিয়ে পৌঁছাবে। এই সময় এই স্পেসক্রাফটটির ওহোমুয়ামুয়া নামের এই অবজেক্টটির অধ্যয়ন করার জন্য মাত্র কয়েকটা দিনেরই সময় পাবে। অপর একটি কনসেপ্ট মিশনের অন্তর্গত বিজ্ঞানীরা এক্সট্রা সোলার ইন্টারসেপ্টার অ্যান্ড স্যাম্পল রিটার্ন স্পেসক্রাফট নামের একটি এমন মিশনকে নিয়ে কাজ করছে, যেটা ওহোমুয়ামুয়ার মতোই আমাদের সৌরমণ্ডলে প্রবেশ করা ইন্টারস্টেলার অবজেক্টকে শনাক্ত করে ওই সমস্ত স্পেস বডির ওপরে ল্যান্ড করবে এবং তার অধ্যয়ন করবে এবং সেই সাথে সেইখান থেকে স্যাম্পল কালেক্ট করে আমাদের পৃথিবীতে নিয়ে আসবে। বিজ্ঞানীদের অনুসারে এই স্পেসক্রাফটের নির্মাণ এবং আকারের দিক থেকে অনেকটাই ডন মিশনের মতোই হবে। এই কনসেপ্ট মিশনের অন্তর্গত সর্বপ্রথম এক্সট্রা সোলার ইন্টারসেপ্টার অ্যান্ড স্যাম্পল রিটার্ন স্পেসক্রাফটকে পৃথিবী থেকে লঞ্চ করে জুপিটার গ্রহের অরবিটে পাঠানো হবে, যার পর এই স্পেসক্রাফটটি কয়েক বছর পর্যন্ত জুপিটার গ্রহের অরবিটেই থাকবে আর অপেক্ষা করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না কোনো ইন্টারস্টেলার অবজেক্টকে ডিটেক্ট করা যাচ্ছে। ইন্টারস্টেলার অবজেক্টকে ডিটেক্ট করার পরেই এই স্পেসক্রাফট জুপিটার গ্রহের গ্র্যাভিটিকে ব্যবহার করে নিজেই নিজেকে এক্সেলারেট করবে এবং খুঁজে পাওয়া ওই ইন্টারস্টেলার অবজেক্টের পিছে ছুটতে থাকবে। এরপর এই স্পেসক্রাফট না শুধু ওই ইন্টারস্টেলার অবজেক্টের অধ্যয়ন করবে, সেই সাথে এই স্পেসক্রাফটটি সেখানে ল্যান্ড করবে এবং তার থেকে স্যাম্পল কালেক্ট করে আমাদের পৃথিবীতেও নিয়ে আসবে। বর্তমান সময়ে এখনও পর্যন্ত ওহোমুয়ামুয়া আমাদের জানা সবথেকে কাছের ইন্টারস্টেলার অবজেক্ট, তাই বর্তমান সময়ে প্রজেক্ট লাইরার মতো একটি লো কস্ট বাজেটের মিশন আমাদেরকে ওহোমুয়ামুয়া নামের এই ইন্টারস্টেলার অবজেক্টের সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে সাহায্য করতে পারে। যদি বিজ্ঞানের সময় থাকতেই এই মিশনটিকে বাস্তবে রূপ দিতে পারে, তো আমরা আগামী 20 থেকে 30 বছরের মধ্যেই অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারব এই ইন্টারস্টেলার অবজেক্টের সম্পর্কে। সেই সাথে এই ইন্টারস্টেলার অবজেক্টের অধ্যয়ন করে আমরা অন্য সৌরমণ্ডল এবং ওই সমস্ত গ্রহের কম্পোজিশনের সম্পর্কেও অনেক অজানা তথ্য জানতে পারব। এর থেকে আমরা এমনটাই জানতে পারব, আমাদের এই সৌরমণ্ডল কি এই ব্রহ্মাণ্ডের বিশেষ কোনো সৌরমণ্ডল, না এই রকমের আরও অনেক সৌরমণ্ডল আছে যেখানে আমাদের এই পৃথিবীর মতোই প্রাণের স্পন্দনও আছে। যাই হোক বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই ওহোমুয়ামুয়া নামের অবজেক্টটি সত্যি অর্থে কী ছিল, সেটি কিন্তু আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই ইনফরমেশন আপনার কাছে কেমন লাগলো সেটাও আপনি আমাকে কমেন্টে জানান। যারা ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখলেন তারা অবশ্যই লাইক করে যাবেন এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে এই ভিডিওটিকে শেয়ার করুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।